14 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার মনে হচ্ছে আমি নামাজের মধ্যে শিরক করতেছি। কিছুদিন হলো স্নাতক শেষ করেছি, ইদানিং নিজেকে অনেক পরিবর্তন করেছি আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার চেষ্টা করি না। এটা সবচেয়ে বড় ফরজ এবং সবচেয়ে বড় গরজ এবং সবচেয়ে বড় আমার জীবনের, আপনার জীবনের সবচেয়ে বড় কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। বরং জীবনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল ইবাদত বন্দি করা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাকে আপনাকে তো ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। এটা যেন সব সময় আমাদের উপলব্ধি থাকে যে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। যে এই বিষয়টি জানলো না যে আমাকে কেন আল্লাহ সৃষ্টি করেছেন, সে গরু ছাগলে চাইতো নিকৃষ্ট, জি হিংস্র পশু চাইতো নিকৃষ্ট। কিন্তু যে বুঝতে পারলো জীবনের লক্ষ্য উদ্দেশ্য এবং আমার আপনার সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য, সে হচ্ছে সত্যিকার বানী আদম, আদম সন্তান, সে সত্যিকার হচ্ছে আল্লাহর বান্দা, সে সত্যিকার মানুষ। চেষ্টা নয়, বরং মনে করতে হবে যে এটি আমার ফরজ। যতক্ষণ রূহ আছে, যতক্ষণ নড়াচড়া করার ক্ষমতা আছে, ততক্ষণ পর্যন্ত আমার ইবাদত চলতে থাকবে, দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে। কিন্তু বেশিরভাগ সময় মাপ চাওয়া আর আব্বা আম্মার জন্য দোয়া করার পর আমি একটা চাকরি পাওয়ার জন্য নামাজের মধ্যে সেজদায় আল্লাহর কাছে একটা চাকরি পাওয়ার দোয়া করি। কোনো অসুবিধা নেই, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ চাওয়া যেতে পারে। মাঝে মাঝে অলসতার কারণে নামাজ পড়তে ইচ্ছা না হলে মনে হয় এখন নামাজ যদি আদায় না করি আল্লাহ আমার উপর বিরক্ত হবেন, বিরক্ত হবেন না, আল্লাহ রাগান্বিত হবে, আল্লাহর ক্রোধ হবে। বিরক্ত কথাটি তো হালকা হয়ে গেল, আল্লাহ রব্বুল আলমিনের গজব হয় যখন আল্লাহ রব্বুল আলমিনের বান্দারা যে উদ্দেশ্যে তাদেরকে সৃষ্টি করা হয়েছে সেটা আর বাস্তবায়ন না করে, আল্লাহর ইবাদত বন্দেগি না করে, তখন আল্লাহ তাদের উপর ক্রোধ হয়, আল্লাহ রব্বুল আলমিন গজব আল্লাহ আলিম, আল্লাহর গজব হয়। গজব কথাটি বাঙালিরা বুঝে কিন্তু ক্রোধ হালকা মনে করে, আল্লাহর রাগ হয়। গজব মানে হচ্ছে, গজব মানে হচ্ছে আল্লাহর রাগ, আল্লাহর উপর রাগান্বিত হন, আল্লাহর গজব হয়, তখন যে কোনো সময় আল্লাহর আজাব, আল্লাহর পকড়া বাজতে পারে। দুনিয়ায় না আসলে মাত্র কয়েকদিন পরে, মরণের পরেই তো শুরু হয়ে যাবে, এই কথা সবসময় মনে রাখতে হবে। এবং একটা চাকরির ব্যবস্থা করে দেবেন না, হয়তো আমি যদি নামাজ ছেড়ে দিই, আদায় না করি, অলসতা আসছে, ইচ্ছা হচ্ছে না, না এটা কখনো চলবে না, আপনার ইমানে এখনও দুর্বলতা রয়েছে। তখন আপনি চিন্তা করেন যে যদি আমি ঠিকভাবে নামাজ আদায় না করি তাহলে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন না হয়তো আল্লাহ রাব্বুল আলামিন, এরপর নামাজ আদায় করি, এরকম মন নিয়ে কি নামাজ পড়লে শিরক হবে? বড় শিরক তো হবে না, কিন্তু এটা ছোট শিরক, এটা ছোট শিরক। ছোট শিরক হচ্ছে লোক দেখানো কোনো কাজ করা, ছোট শিরক হচ্ছে খ্যাতি লাভের জন্য কোনো নেক আমল করা, ছোট শিরক হচ্ছে দুনিয়ার গরজে নেক আমল করা, সেটা ফরজ হোক অথবা অসন্নত নফল আমল হোক। কেউ দুনিয়ার স্বার্থে, পার্থিব স্বার্থে, টাকা পয়সার স্বার্থে, চাকরির স্বার্থে, দুনিয়ার কোনো কিছু হাসিল করার জন্য, এই লক্ষ্য উদ্দেশ্যে এটাকে মুখ্য উদ্দেশ্য বানিয়ে নিয়ে যদি সে ইবাদত বন্দী করে তাহলে এটা কমপক্ষে ছোট শিরক, ছোট শিরক, ছোট শিরক কাবিরা গুনাহ। সুতরাং এই কাবিরা গুনাহ থেকে আপনাকে মুক্ত হইতে হবে, দুনিয়ার গরজ যেন না থাকে। তবে দিন মুখ্য গরজ আপনার, আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহ রাব্বুল আলামিন আদেশ পালন, আল্লাহ যে আমাকে আদেশ করেছেন তা আমাকে পালন করতে হবে, আল্লাহ নিষেধ করে সেটা মেনে চলতে হবে, আল্লাহ রাব্বুল সালাত ফরজ করেছেন সুতরাং সালাত আদায় করতেই হবে। তার সাথে যদি আমার গরজ থাকে যে আল্লাহ আমাকে দিন দুনিয়া সবই দাও, আল্লাহ আল্লাহ আমাকে চাকরিও দাও, তো এতে কোনো যায় আসে না। সেটা দ্বিতীয় আপনার স্টেজে রেখে প্রথম স্টেজে আপনার প্রথম টার্গেট লক্ষ্য উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টি, পরকালের মুক্তি এবং আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব, গোলামি, আপনার গোলামি পেশ করা এবং গোলামির বহিঃপ্রকাশ ঘটানো আপনার ইসলামিক জীবনে। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইমানে যে দুর্বলতা রয়েছে এই দুর্বলতা যেন দূর করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেন খুলুসিয়াত দান করেন এবং আমাদের সকলকে আল্লাহ রাব্বুল ইখলাসের সাথে তার ইবাদত বন্দেগী দিনের বিধি বিধান পালন করার জন্য তৌফিক দান।